বহিরাগতের প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ করল চিত্তরঞ্জন প্রশাসন। চিত্তরঞ্জন প্রশাসনের পক্ষ থেকে পুরোপুরিভাবে বহিরাগতের প্রবেশ নিষিদ্ধ করে দেওয়া হয়েছে, যেখানে বাইরে থেকে বহু মানুষকে চিত্তরঞ্জন শহরে প্রবেশ করতে হয় বিভিন্ন জরুরি ভিত্তিক কাজের জন্য, যেমন গ্যাসের গাড়ি বাইরে থেকে প্রবেশ করা হচ্ছে, অথবা যারা ব্যাংক থেকে টাকা তুলতে আসছেন, এরকম বহু মানুষকে এসে আটকে পড়তে হচ্ছে কারণ তারা শহরে প্রবেশ করতে পারছেন না। এই জন্য প্রচণ্ড পরিমাণ বিক্ষোভ শুরু হয়েছে সাধারণ মানুষের মধ্যে। স্থানীয় এক ব্যক্তি জানান যে কিছুদিন আগে এক ব্যক্তির মৃতদেহের জ্বালানির কাঠ আনার জন্য চিত্তরঞ্জনে যাওয়ার কথা ছিল, কিন্তু 2 ঘন্টা আটকে রাখার পর ফিরিয়ে দেওয়া হয়। অপর এক ব্যক্তি জানায় যে আমার পরিবারের একজন চিত্তরঞ্জন হাসপাতালে ভর্তির জন্য আমাকে গ্যারেন্টার করা হয়েছে, কিন্তু চিত্তরঞ্জন 3 নম্বর গেটের সামনে আরপিএফ এর প্রশাসন আটকে দেয় এবং আমাকে ফেরত পাঠিয়ে দেওয়া হয়। এর ফলে কল্যাণগ্রাম, অরবিন্দনগর, রূপনারায়ণপুর এলাকার মানুষ একসঙ্গে জরুরি পরিষেবাগুলি নিয়ে যাতে চিত্তরঞ্জনে প্রবেশ করতে পারে সেই জন্য এই আজকের অবরোধ সৃষ্টি করা হয়, যেখানে উপস্থিত হয় চিত্তরঞ্জন থানার পুলিশ এবং সালানপুর থানার পুলিশ। তাদেরকে অবশেষে ডেপুটি জেনারেল ম্যানেজারের স্থানীয় 3 নম্বর গেটের আরপিএফ আধিকারিকদের নির্দেশ দেন যে শুধুমাত্র জরুরি 4টি পরিষেবার জন্য যাতায়াতের জন্য প্রবেশের অনুমতি দেওয়া হবে, যার মধ্যে ব্যাংকিং পরিষেবা, চিকিৎসা পরিষেবা, মৃতদেহ সৎকারের জন্য প্রবেশ ও গ্যাসের পরিষেবার জন্য প্রবেশ করা হবে। এই আশ্বাস পেয়ে বিক্ষোভকারীরা ঘন্টা 2 পর বিক্ষোভ তুলে নেন এবং এই 4টি পরিষেবা স্বাভাবিক হয়। বয়স্ক লোককে বলছে হাওড়া থেকে হেঁটে হেঁটে কি ওষুধ নিয়ে আসে নিয়ে আসতে কোনো কারণে ঢুকতে দিচ্ছে না, এমনকি ছেলের শরীর খারাপ হোক, যাই হোক, কোনো কারণে মেডিকেল হেলথের ব্যাপারে হোক, কোনো কারণে আমাদের ঢুকতে দিচ্ছে না ভিতরে। তা আমরা রিকোয়েস্ট করছি, রিকোয়েস্ট করে শুনছে না, এমনকি বিজনেস রানদের তো ছাড়ছে না, ওটা ছাড়ো, এটা পরের কথা। প্লাস হচ্ছে ব্যাংকে যদি যাই, স্টেট ব্যাংকে যাচ্ছি টাকা তুলতে, সেটাও যেতে নেয়। টাকা যদি না তুলতে পারে আমরা খাবো কি? তা টাকাও আমাদেরকে তুলতে যেত না, বলছে ওই ব্যাংকে যাও, ওই ব্যাংকে আমাদের এটিএম নেই, এবার এটিএম ছাড়া কী করে টাকা তুলবো? এ সমস্যায় ফেলে দিচ্ছে আমাদের, যার জন্য আজকে আমরাও ঠিক করেছি যে এই দিককার লোক যখন ওইদিকে যেতে পারবে না, আমরা ওই দিককার লোককে এদিকে আসতে দেবো না, এটাই আমাদের লাস্ট কথা। না, চিত্তরঞ্জন প্রোটেক্টেড এরিয়া আপনাকে যেতে দেবে কেন? না, চিত্তরঞ্জন প্রোটেক্টেড এরিয়া যেতে দেবে না, যে ওরা বলছে চিত্তরঞ্জন এমপ্লয়ি। না, চিত্তরঞ্জন এমপ্লয়ি না, তাহলে ওই দিককার লোক এদিকে আসবে কেন? আমাদের যুক্তি ওটাই, যখন এই দিককার লোক ওইদিকে যেতে পারবে না, তাহলে ওই দিককার লোককে আমরা এদিকে আসতে দেবো না। না, চিত্তরঞ্জন তো এমপ্লয়িদেরও, এমপ্লয়িরা এদিকে আসছে কেন তাহলে? আমাদের কি করোনা আছে যে আমাদের ওদের করোনা লেগে যাবে? ওদের তো করোনা। তাহলে আপনারা কি চাইছেন? হ্যাঁ, আমরা চাইছি যে আমরা যদি এদিক দিয়ে না যাই, ওদেরও এই দিক দিয়ে কোনো সুবিধা দেবো না, এই দিক দিয়ে কোনো মানে বিজনেস যাতে না হয় আমরা ওইটা আটকাবো। রাত্রি 1টার সময় আমার কাছে ফোন আসে, আমাকে সিএলডব্লিউতে গ্যারান্টার হতে হবে, একজনে আউটসাইডার ভর্তি হবে। পেশেন্টকে ছেড়ে দিয়েছে, আমাকে যে হ্যারাস করলো, আমার আই কার্ড থেকে শুরু করে সব নিল, নিয়ে গেল। স্যার আমাকে জলদি ছাড়ুন, আমাকে নাহলে পেশেন্টটার ট্রিটমেন্ট হবে না। একবার 15-20 মিনিট আমাকে হ্যারাস করলো, আমি গিয়ে দেখেছি আমার অপেক্ষা না করে ভদ্রকে বাঁচানোর জন্য ঢুকিয়ে দিয়েছে আইসিউতে, সে পেশেন্ট এখন আইসিউতে আছে। এইভাবে হ্যারাসমেন্ট করছে ওরা, তার জন্য আপনারা আজকে বন্ধ অবরোধ করেছেন? আমরা কেন, সবাই এরকম সবারই মধ্যে জমেছে। আমি সিএলডব্লিউ স্টাফ, আমাকে এখানে ব্যাংকের বই আছে, আমাকে ঢুকতে দিচ্ছে না। আপনার নাম? শ্যামল কিশোরিয়া, আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলি, টাইমস বাংলা।